সোনামুইতে ভয়াবহ পথ দুর্ঘটনা। সোনামুইতে ভয়াবহ পথ দুর্ঘটনা, গুরুতর জখম হয়েছেন তিনজন। আজ 2 নভেম্বর রাত 10টা নাগাদ সোনামুই হাই স্কুলের সামনে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, বিপরীতমুখী দুটি বাইকের মুখোমুখি ধাক্কা লাগলে ওই দুর্ঘটনাটি ঘটে। দুটি বাইকে মোট 3 জন বাইক আরোহী ছিলেন, 3 জনই গুরুতর জখম হন। পুলিশ তাদের উদ্ধার করে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেছে। এ বিষয়ে এক প্রত্যক্ষদর্শী জানান, সাধনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের উপরে আজকে মুখোমুখি দুটো বাইকের সংঘর্ষে 3 জন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় এবং দাসপুর থানার প্রশাসনের পরিচালনায় তার দিকে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এখানের আশেপাশের গ্রামবাসী এবং পূজো কমিটির সহযোগিতায় তাদের দিকে সুস্থ সেবা করার জন্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ। ঘটনাস্থল থেকে শ্রীকান্ত ভূঁইয়ার রিপোর্ট, আমি পূজা বাকিরা, স্থানীয় সংবাদ ঘাটাল। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।